Άμε του ζήβουν ούτε γεννάει. তালা খুলতেছে না তোমার উস্তাদ কে কিছু শিখায় নাই জং ধরা তাই খুলছে না তুমি পারবে ও পারবো পারবো তবে একটা শর্ত আছে কি এইখান থেকে যা বাইরবো অর্ধেক আমার অর্ধেক তোমার ওস্তাদ কিছু শিখায় নাই না মানে হয়েছে কি আমার ওস্তাদ এই মেশিনটা তৈরি হওয়ার আগে মরে গেছে কেতো সেই কারণে কিছু শিখায় যেতে পারে নাই কিন্তু এটা কোন শালায় বানাইছে কিছুই তো বুঝতেছি না হ্যাঁ আমি খুলছি তুমি দেখো ও আচ্ছা আচ্ছা আমার যা দরকার আমি নিয়েছি ও চল 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 তোমার নামটা তো জানালে না নামটা কি আমার নাম মিলা বাহ ভালো খুব সুন্দর নাম আচ্ছা ঠিকানাটা কি কোন দেবো নাকি আমি এই বাড়ির মেয়ে বাহ খুব পাক্কা চোর মাইরে ব্যথা পায় নাই ভান করতে পাক্কা চোর এরম করে হ্যাঁ ঠিকই বলছেন
আমার সর্বনাশ হয়ে গেছে আঙ্কেল, টাকা ছাড়া তো কিছুই পাইনি। না না, শুধু টাকাই গেছে। এই এই নেন আঙ্কেল, দেখুন তো টাকাগুলা ঠিক আছে কিনা। ধন্যবাদ। দুই তিন চার পাঁচ ছয় সাত, এই 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 একবার মিনিট কম। হ্যাঁ এই ওটা আরেকজন ছিল, শুনছেন কি বলে? বল কেছে, বল স্যার। শুন না স্যার, মনে পড়ছে স্যার, শুননি শুননি, ওইবার মাইয়া নাম বলছে মিলা। মিলা? মিলা? আজ মেরে পেটের চামড়া খুলে দেবো। সরি, তুমি কোনো কথা বলবে না, তুমি সরে যাও, তুমি সরে যাও, দলবে না, এটা আমার কাছে থাক। আরে ওর একদিন কি আমারই একদিন? আরে কি হয়নি সেটা বলো, কি হয়েছে সেটা জিজ্ঞেস করছো? চোরকে আমার সিন্দুক দেখিয়ে দিয়েছে, সেখানে কি করে চুরি করতে হয় সেসব দেখিয়ে দিয়েছে, আমার নিজের টাকা চুরি করেছে। আরে লোকসানের আমার লোকসান। মিলা, এসব তোর বাবা কি বলছে? ও শুধু আমার দশটাই বললে, আর আমি যে চোরটাকে ধরিয়ে দিলাম সেটা তো বললে না। আরে নিকুচি করেছে তোর চোর ধরিয়ে দেওয়ার, তুই চুরি করলি কেন? চুরি করলাম কোথায়? নিজের বাবার টাকা নিলে সেটাকে চুরি বলে নাকি? কিন্তু তুই টাকা নিবি কেন? তোকে আমি টাকা দিলাম, তোর আরাম আয়েস পোশাক আশাক কিসে কমতি আছে তোর? তুই টাকা চুরি করবি কেন? টাকা নিয়েছি আইফোন কেনার জন্য। আইফোন? হুম, লেটেস্ট। আমার সব বান্ধবীরা ফোন কিনে ফেলেছে, অথচ আমি অনেক সরকারের মেয়ে হয়ে এখনো সেটা কিনতে পারিনি। তোমাকে কতবার বলেছি যে ফোনের জন্য বান্ধবীদের সামনে আমার নাক কান কাটা যাচ্ছে, কিন্তু তুমি শুনেছো? হুম হুম, শুনোনি, তাই আমি নিজেই অ্যাকশনে নেমেছি। ও অ্যাকশন? হুম অ্যাকশন। এবার আমার অ্যাকশন দেখ, তুমিও দেখো। অ্যাকশন মানে বাবা কি আমার টাকাটা নিয়ে যাবে নাকি? এবার দেখাচ্ছি আমার অ্যাকশন। এই 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 কোথায়, এই কোথায়, এই 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 কোথায় রেখেছে? কোথায় টাকা, কোথায় টাকা, টাকা কোথায় রেখেছে, এই কোথায় রেখেছে, কোথায় রেখে তুমি তুমি পৃথিবীর সবচেয়ে বড় কিপ্টে বাবা। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে বড় কিপ্টে বাবা। তুমি তো কোনোদিন টাকা রোজগার করোনি, টাকা রোজগার করলে বুঝতে যে টাকার কি মর্ম। আমার তো বোঝা লাগবে না। হ্যাঁ বুঝা স্যার। আমি এক ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছি। তোমাকেই তো আমার দরকার, এত কষ্ট করে দশ টাকা বের করতে পারি না, আর এক ফোনে ১০,০০০।
লোকজন শুধু শুধু কালাবাবু ডাকে। এত দেখি হ্যান্ডসাম, পুরো বম্বের হিরো। আরে যে মারছে সে তো কালাবাবু নয়, যে মার খাচ্ছে সেই তো কালাবাবু। কি? হ্যাঁ, কালাবাবুর মতো গুন্ডাকে যে পেটাচ্ছে সে তো তাহলে আরো বড় বাবু। উনি শুভ্র চৌধুরী, উনি হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। হাজার কোটি টাকা থাকলেও শুভ্র নীতিতে অটল, অন্যায়ের সাথে শুভ্র কখনো আপোষ করে না। একবার যদি এরকম কিছু শুনি বা দেখি তো এই শহর না দেশ ছাড়া করবো। যা, তোমাদেরও দোষ আছে, ওরা মাত্র 5-6 জন আর তোমরা এতগুলো স্টুডেন্ট। আরে তোমরা যদি চিৎকার করো তাহলেও তো এরা ভয়ে এলাকা ছেড়ে পালাবে। তোমরা তোমরা কেউ প্রতিবাদ করো না, কেউ অন্যায় প্রতিবাদ করতে পারো না। শেইন, শেইন, মনে রেখো অন্যায় যে করে এবং সয় তারা সমান অপরাধী। প্রতিবাদ করতে হবে, প্রত্যেককে প্রতিবাদ করতে হবে। আমি এত ছাত্র নেতা ছিলাম, আজ পর্যন্ত কারো কাছে 10 টাকা চাঁদা চেয়েছি? চাইনি। তোরা হচ্ছিস ছাত্র রাজনীতির কলঙ্ক। কি বলার স্টাইল, তার স্টাইল দেখে পাগল হয়ে যাই রে। যে কোনো মূল্যেই হোক ওকে তো আমার চাই রে। চাইলেই তো হবে না, তোমার মতো 100টা মেয়ে শুভ্র পিছনে ঘুরে বেড়ায়। ঘুরুক, বাট আই এম স্পেশাল। নিজেকে যত স্পেশাল ভাবিস শুভ্র কিন্তু কাউকেই পাত্তা দেয় না, বুঝেছিস? তাইলে তো আরো ভালো, এখনো নিশ্চয়ই জায়গাটা কেউ দখল করেনি, বুঝছিস? এই শুন, তুই শুধু বসে বসে শুভ্রকে নিয়ে স্বপ্ন দেখ, আমি যাব। গাড়ি আসবে তোর? আমার গাড়ি? আমার বাবা পাঠাবে আমার জন্য গাড়ি। যে লোক 10 টাকা খরচ করে না সে পেট্রোল খরচ করে আমার জন্য গাড়ি পাঠাবে। তোরা যা, আমি পার্কের মধ্যে দিয়ে সোজা হেঁটে চলে যাবো। চল উঠি। আচ্ছা চল উঠি, চল চল। বাই বাই বাই, ওকে টাটা, চল।
Excuse me? What is this? এটা কি হলো? Sorry. Sorry মানে? আপনি ভেঙেছেন? Fix করে দিন। ভারিতে একটা গাড়ির কাজ ভেঙেছি? হ্যাঁ। তাতে এরকম করার কি আছে? শুনি আপনার গাড়ির কাছে দাম কত? আচ্ছা। 50,000 কি? 50,000 কে দেবে শুনি? আপনার তো অনেক টাকা, তো একটা গাড়ির কাজের জন্য এরকম করার কি আছে? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে? আনবিলিভেবল। শুনুন ম্যাডাম, এটা টাকার প্রশ্ন নয়, এটা নীতির প্রশ্ন। আপনি ভেঙেছেন, আপনি ফিক্স করে দেবেন, সিম্পল। আর যদি না দে? আমি আপনাকে পুলিশে দেব। বলিস কি রে তুই, মনের মানুষকে হাতের কাছে পেয়েও ফেলে চলে আসলি? তোর কপাল বুঝে খুললো না রে? আমার দরকার নেই এমন মনের মানুষের, এত জেদ! বাবা, কথাই কথাই ধমক! গাড়ির একটা কাজ ভেঙেছে, তাতে কি এমন হয়েছে, কি তার ব্যবহার! উফ, আমাকে ও আর খুঁজে পাবে না। কখন আসছিস? আধা ঘন্টা আগে। এই, তুমি কেমন আছো? ভালো আছি। ইনাকে চেনেন? মিলা? হ্যাঁ। কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে দেখ তো। মিলা কে হয়? মিলা আপনার? মিলা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? ওকে, আপনি ওয়েট করেন, আমি দেখছি। ওকে, থ্যাঙ্কস। মিলা, তোকে খুঁজছে। কে? তোর বয়ফ্রেন্ড। হোয়াট? আমার বয়ফ্রেন্ড? পাগল টাগল হয়ে গেলি না তো? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী কোথায়? ওই তো ওদিকে। বাবা তোর এত আক, আমি গেলাম, আমি আর এখানে না। হাই, হ্যালো। ইম্পর্টেন্ট কথা আছে। তুমি চেনো আমাকে? তুমি জানো? তুমি জানো আমি কি করতে পারি? জানি। আপনি শুভ্র চৌধুরী, শুভ্র গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তুমি তুমি সেদিন পালালে কেন? পালাবো না, কি করব? আমি তো আপনার গাড়ি কাজ ভেঙে দিয়েছি, আমি এত টাকা দেব কোথা থেকে? শোনো মে, তুমি একটা সম্পদ নষ্ট করেছো, সেই সম্পদের ক্ষতিপূরণ যদি তুমি না দাও, তাহলে সেই সম্পদের ভ্যালু তুমি কোনোদিনই বুঝবে না, তোমাকেই দিতে হবে। আইসে পণ্ডিত, ছাপার শাট আপ। তুমি তুমি তোমার বাবাকে ফোন করো। কি? আমার বাবাকে ফোন করবো? কোনো লাভ নেই, আমার বাবা যে পরিমাণ কিপটে সে 50,000 তো দূরে, তা 50 পয়সাও দেবে না। ফ্যামিলি রে বাবা। হ্যাঁ, এই তাহলে আমার এই গাড়ির গ্লাসের ক্ষতিপূরণটা কে দেবে শুনি? কে? আপনার তো অনেক টাকা। মানে ইয়ে, মানে বলছিলাম যে আপনার তো অনেক টাকা আছে, তো সামান্য এই কাজের জন্য মানে এরকম করার কি আছে? আমার মতো এত সুন্দরী একটা মেয়ের সাথে? শাট আপ, ওকে, শাট আপ। তুমি তুমি করবে, তোমাকেই দিতে হবে, কাজ করে খেতে দিতে হবে। তুমি তুমি কাজ কি জানো? ডু ইউ নো মি? ইয়েস, আমি সেই মেয়ে
যে আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছি, দিনের শান্তি চুরি করে নিয়েছি, অফিসে জ্ঞান উড়িয়ে দিয়েছি। আমি হলাম আপনাদের, শুধু আপনাদের সানি লিওন। আপনি কি কোনোদিন ভেবেছেন আপনাদের কাছে টাকা আছে, বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, কিন্তু আপনাদের জীবনে যদি ভালোবাসা না থাকে? অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মনে তো ইচ্ছে জাগত, কিন্তু কি করি, আমার শরীরই আমার সাথ দিত না। ডাক্তারকেও দেখিয়েছি, ওষুধ নিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এরকম জীবনে কোনো মজা নেই। যেভাবে জীবনে ভালোবাসা অন্য কিছু দিয়ে পুরো করা সম্ভব নয়, তেমনি জীবনে ভালোবাসা কম থাকলে অনেক অসুবিধে হয়। হ্যাঁ, যদি আপনার কাছে লাভ ফরএভার থাকে, তবে আপনার জীবনে খুব এনজয় করতে পারেন, আর অন্য কোনো অসুবিধাকে আয়ুর্বেদিক পদ্ধতিকে ঠিক করতে পারেন, আর সেটাও বিনা কোনো সাইড এফেক্টে। লাভ ফরএভার, প্রকৃতির গর্ভ থেকে বেরিয়ে আসা এমন এক অদ্ভুত আবিষ্কার যা আপনার শরীরের সমস্ত বিবশতাকে দূর করে এবং আপনাকে হৃষ্টপুষ্ট উৎসাহে ভরপুর রাখতে এক কামবান হিসেবে প্রমাণিত হয়েছে। ফরএভারে আপনারা পাচ্ছেন 30টি ক্যাপসুলস যা আপনি ব্রেকফাস্টের পরে রোজ এক মাস পর্যন্ত নিতে পারেন। সাথে আপনি পাবেন 250 গ্রামের একটি বোতল, যাতে ভেরি ভেরি স্পেশাল প্রাশ যা আপনি বিছানায় যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে নিতে পারেন। এটাই নয়, লাভ ফরএভারের তৃতীয় প্রোডাক্টও আছে, আর এটা হলো স্পেশালি ডিজাইন্ড অ্যান্ড ডেভেলপ লোশনের 50 ml বোতল। এটা মাসাজ লোশন, যা রেগুলার মাসাজ করলে পুরুষের নিডাল শিথিল হয়ে যাওয়া অঙ্গে এমন জাদু জাগবে যে তাকে নিয়ে যাবে তার পুরনো স্মৃতিতে। মহিলারা একে লুব্রিকেশন পারপাসে ব্যবহার করতে পারেন এবং পেতে পারেন জীবনের এক সুখময় অনুভূতি। বিয়ের সময় আমার স্বামী খুব রোমান্টিক ছিল, সব সময় আমার কাছে থাকার চেষ্টা করত, কিন্তু ধীরে ধীরে এই ভালোবাসা, কাছে থাকা সব কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে গেল, যার দরুন আমার মন খারাপ হয়ে গেল, আর কোনো কাজে মন লাগে না। আমাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। পরে আমার জীবনে কেউ আসলো। আরে আরে, এমন কিছু নয় যা আপনি ভাবছেন। আমার জীবনে আসলো লাভ ফরএভার, এর জন্য আমাদের জীবন স্ফূর্তিতে ভরে গেল, যার দরুন আমাদের রোজ রাত খুব গুরুত্বপূর্ণ আর খুব বিশেষ হয়ে গেল। এখন অজুহাত পুরানো হয়েছে, কেন কি লাভ ফরএভার আপনাকে দেয় এমন পাওয়ার আর চাহিদা এমন জায়গায় যে এখন আর দূরে নয়, কাছে আসার জন্য অজুহাত খুঁজবেন। তো দেরি কিসের, আজই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ডায়াল করুন আর আপনি জীবনকে রাঙিয়ে দিন ভালোবাসার রঙে। যদি জীবনে একলা হয়, তাহলে লাভ ফরএভার তা তৈরি করার সর্বোত্তম উপায়। তাহলে এখন আপনার ভিতরের সমস্যা লুকাবেন না, আপনি পুরুষ বা মহিলা হন, লাভ ফরএভার নিন, জীবন পান। লাভ ফরএভার, যদি আপনি জীবনে সত্যিকারের ভালোবাসা চান, আমি ব্যক্তিগতভাবে লাভ ফরএভারের সুপারিশ করব। লাভ ফরএভার আপনাকে সম্পূর্ণ আনন্দ ও সন্তুষ্টি দেবে। শক্তি তো জীবনকে বদলে দেয়। থ্যাংক ইউ লাভ ফরএভার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ লাভ ফরএভার। আরে বুড়ো হবে তোর বাপ, আরে আমরা তো এখনো জোয়ান ইয়ার, আমি তো এটা নেওয়া শুরু করে দিয়েছি, আর আমি আপনাকে এই পরামর্শ দেব যে এটা আপনিও তাড়াতাড়ি নেওয়া শুরু করুন, দেরি না হয়ে যায়। বলে 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 লাভ ফরএভার আপনাদের একটা খুবই ভালো লাভ লাইফ গিফট করে, আপনিও অ্যাডাম ও ইভের মতো সুখ অনুভব করবেন। মেকআপ করতে জানো? আমাকে দেখে মেকআপ কাজ, ওয়ার্ক কাজ কি জানো? কাজ চুল বাঁধতে জানি। নন্সেন্স, রিয়েল ওয়ার্ক কাজ কি জানো? বক্সিং, ড্রাইভিং, ড্রাইভিং। ওকে, তুমি কাল থেকে এক মাস আমার ড্রাইভার হবে, প্রত্যেক দিনের স্যালারি 1500 টাকা হলে মাসে 45,000 টাকা, আর বাকি 5,000 টাকা মকু। ডান ডান, কিন্তু একটা শর্ত আছে ড্রাইভারের। আবার শর্ত? কি শর্ত?
সকাল থেকে নিয়ে চারটে পর্যন্ত আমি কাজ করতে পারবো, ডিউটি করতে পারবো, কিন্তু চারটের পর আমাকে ছেড়ে দিতে হবে। ওকে ফাইন, কাল শার্প নটায় আমি তোমার চেহারা দেখতে চাই। ঠিক আছে, ওকে ওকে মিস্টার শুভ্র চৌধুরী। শুভ্র চৌধুরী নয়, স্যার স্যার কি কি স্যার 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 করেক্ট। হ্যাঁ, কাল শার্প নটায় রিপোর্টিং স্যার। থ্যাংক ইউ স্যার, এক মাস পাক্কা আপনার সাথে থাকার ব্যবস্থা হয়ে গেল স্যার। কিচ্ছু করার নেই বাবা, নতুন ফ্যাক্টরিটার লেআউট যদি আমি অ্যাপ্রুভ না করি সিম্পলি কাজ স্টার্ট হবে না। আই হ্যাভ টু ডু দিস, আই এম সরি। গুড, দেখে চলাব নি তোমার ছেলে অল্প দিনে কত বড় ব্যবসায়ী হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়েছেই, বাবার চেয়ে বড় অফিস করেছে, ফ্যাক্টরির সংখ্যা বাড়িয়েছে, তার উপর ফিমেল ড্রাইভারও রেখেছে। কি মা, ড্রাইভার তো ড্রাইভারই, যেটা ছেলে হোক মেয়ে হোক তাতে কি এসে যায়? এসে যায় শুভ্র, সুন্দরী ড্রাইভার শেষে গাড়ি থেকে না বাড়িতে ঢুকে পড়ে। বাবা,
তুমি কিছু বলবে মাকে? বলবে বাবা কি বলবে? আমি বলছি শোনো, এবার সত্যি সত্যি ওর জীবনের একটা ড্রাইভার দরকার, বুঝেছো? আমি কি খাবো না যাবো আমাকে বলে দাও। না না, আগে খা, তারপর ফ্রুট জুসটা খা, তারপর অফিস যা। গুড বয়। মিলা, এই মিলা, এই ওঠ, অনেক বেলা হয়ে গেছে তো। আরে ওঠ না, ক্লাসে যাবি না? এই যাও তো মা, 11টার আগে আমার কোনো ডিউটি নেই। কি ডিউটি? এই ওঠ ওঠ ওঠ। কিসের ডিউটি? হ্যাঁ কিসের ডিউটি? ডিউটি ডিউটি না 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 না, ডিউটি না, ক্লাস ক্লাস ক্লাস। কি রে কি হলো? আরে রেডি হও। ও মাই গড, কি করছিস? কি করছিস? কি যে পড়ি, হায় আল্লাহ। কোথায় যাচ্ছিস? এই মা মা, স্পেশাল ক্লাস আছে, স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস? শোনো, তুমি খেয়ে নিও। আজকের দুপুরে আপনাদের এখানে একটা, এত কষ্ট করে তাও বেটার মন পাচ্ছি না। আমি কি দেখতে সুন্দরী না? কলেজে যেতে আসতে কত ছেলেরা টিজিং করে, ফেসবুকে ইন্টারনেটে প্রেমের প্রস্তাব আসে, সবার বেটা তোর অসুবিধাটা কিসের? আমার মতো সুন্দর স্মার্ট মেয়ে পাবি বাপের জন্মে? খচ্চর বেটা কোথাকার। এই সেরেছে বাবা। মিলার মতো লাগলো না স্যার? মিলা পাই এখানে কোথেকে আসবে? হ্যাঁ তাই তো, তাহলে আমি ভুল দেখলাম। ঠিক আছে চল চল। আশ্চর্য, তুমি কথা শুনতে পাচ্ছ না? গো গো, কথার মধ্যে শুধু ডিস্টার্ব। আচ্ছা শুনুন, যা বলছিলাম, মেনু ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যাতে করে কোনো প্রবলেম না হয়, কারণ মেনুটা ইম্পর্টেন্ট।
শুভ্র স্যার নট শুভ্র হোয়াট স্যার কারেক্ট অফিসে মিটিং আছে and we are already late shall we shala kotchor tar sare bishti mari kotchor kotha driver beta ekta pashon gunda okritoggo mila khabi ay khabo na amar khide nei তোমাকে একটা মোটা অঙ্কের টাকা টিপস দেওয়া উচিত ছিল কিন্তু দেইনি আই এম রিয়েলি সরি আপনার টিপস আমার লাগবে না আপনার কাছেই থাক আপনার টিপসে নিকুচি করি সরি বাবা আসলে আমি দুষ্টুমি করেছি আচ্ছা আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ বাহ দিতে ভুলে গিয়েছিলাম বাবা থ্যাংকস থ্যাংকস এ লট থ্যাংকস 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 তোকে দেখে মনে স্পিকার বাজলো ভলিউম ফুল শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল তোকে দেখে মনে স্পিকার বাজলো ভলিউম ফুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল উড়পদি তুই তোর প্রেমেতে মন হলো মশগুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল খুদার কসম বলছি তোর প্রেম পায়ারে জ্বলছি খুদার কসম বলছি তোর প্রেম পায়ারে জ্বলছি ফায়ার ব্রিগেড ডাক না এবার করতে এমন কুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব পোলা পান তোর প্রেমে মশগুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল চোখ তোর ঝুমকো কানের দুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব পোলা পান তোর প্রেমে মশগুল
বিল্লাহির রহমানির রহিম, সততা ফার্মাসিউটিক্যালস। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত? বিয়ে করতে ভয় পাচ্ছেন? বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নাই? কলহময় দাম্পত্য জীবন, মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, বিবাহিত জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে সেবনের সাথে সাথেই রেজাল্ট। গোপন অঙ্গে শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভগুলোকে আরো সতেজ, আরো শক্তিশালী করতে কস্তুরি গোল্ড, মূল্য মাত্র ২৫০০ টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি কঠিন বাত ব্যথা বা প্যারালাইসিসে ভুগছেন, কোনো নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন সততা ফার্মাসিউটিক্যালস। পুরুষের গোপনাঙ্গের লোশন ১২০০ টাকা, অর্শ ও পাইলস মূল্য ২০৫০ টাকা, হাঁপানীয় শ্বাসকষ্ট মূল্য ১৭৫০ টাকা, বডি গোল্ড স্থায়ী ১৫০০টাকা, -10 মেদ ভুঁড়ি মূল্য ২০০০টাকা, ব্রেস্ট ছোট ক্রিম মূল্য ১২০০টাকা, ব্রেস্ট বড় ক্রিম মূল্য ১৫০০টাকা, ফর্সা করার ক্রিম মূল্য ১১০০টাকা, হাইট প্লাস মূল্য মাত্র ২২০০টাকা, HBS AG পজিটিভ জন্ডিস মূল্য ৩২০০টাকা, বাত ব্যথা মূল্য ১৫০০টাকা, শাহী মোদক মূল্য মাত্র ২০০০টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগারের ও বক্ষ ছোট বা বড় করার এক কোর্স নিন। আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন, কোনো ঔষধ সেবন করে ফল পাচ্ছেন না? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। অর্থ নয়, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান মোটা হচ্ছেন না, স্থায়ী স্বাস্থ্যবান হন। আপনি কি লিকুরিয়া বা সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বাধক বন্ধাত রোগে ভুগছেন, কোনো নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পাচ্ছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা সততা ফার্মাসিউটিক্যালস, মোবাইল 01786492330, 01706055323। দেশে বিদেশে VIP ও পার্সেল যোগে 100% গ্যারান্টি সহকারে ঔষধ পাঠানো হয়। বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। দুলাল জি স্যার, চল। মিলা মিলা মিলা, কোথায় যাচ্ছিস? কলেজে। কলেজ? চল, আমি তো ওই রাস্তাতেই যাবো তোকে নামি। না না না, তুমি যাও, আমি যেতে পারবো। আরে আমি বলছি না তোর কলেজের রাস্তাতেই যাবো? আরে আমি না নিয়ে কেন তোকে আলাদা করে যেতে হবে? তত তো আলাদা খরচা, ডবল লোকসান। চল, বলছি তো বাবা তুমি যাও না, আমি যেতে পারবো। এই বাড়াবাড়ি করবি না, যা বলছি তাই কর, চল। সর্বনাশ! এই কাজ ভেঙে দিল, এটা আবার লোকসান।
আপনার গাড়ি গ্লাস আমি ঠিক করে দিই মনে পাশে আমার গাড়ি গ্যারেজ আছে ওনার গ্যারেজে লইয়া যা যা চল যা আরে কি বলবো বলো তো এইসব ছেলেকে আরে এই মাঠে ক্রিকেট খেলতে আনা করে রাস্তায় ক্রিকেট খেলছে আরে এই গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে এত যন্ত্রণা আরে কতক্ষণ লাগবে একটু দেখো না ডিউটিতে গেলে খবরই আছে আমার খালি লোকসান লোকসানের পর লোকসান বাবা যে কি শুরু করলো তোরে আচ্ছা এই গ্লাসের দাম কত তাহলে শুভ্র সাহেব যে বললো 50,000 টাকা কোন শুভ্র শুভ্র গ্রুপের মালিক না তো ওই শুভ্র সাহেব উনার গাড়ির গ্লাস তো কয়দিন আগে লাগাই দিলাম মাত্র 9,000 টাকা 9,000 টাকা মাত্র 9,000 টাকার জন্য তুমি আমারে এক মাস ড্রাইভারি করাইছো শুভ্র কিরে কি হলো তোর এক এক হাসতেছিস আবার সার সার বলতেছিস ভাবছি যে এখন অবধি আমার ড্রাইভারটা এলোও না একটা ফোনও করলো না ও আর আসবে না তুই ওকে যেভাবে নাকির দড়িতে ঘোরাচ্ছিস জানি না তোর বিরুদ্ধে কবে মামলা করে দেয় জানিস এই শহরে কত মেয়ে আমার চারপাশে ঘোরে কিন্তু ওর মতো একটাও নেই ওকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছিল তাই ওকে একটু বাজিয়ে দেখছিলাম দেখিস বেশি বাজাতে যেন আবার ভেঙে না যায় আরে কাজ ভাঙার শব্দ না দেখ দাঁড়াতো দেখছি মিস্টার পদের হাট্টি কাঁচ ভাঙার জন্য এবারে 9,000 আর আগের বারে 9,000 দুটো মিলিয়ে 18,000 টাকার চেক দিয়ে গেলাম মিস্টার পদের হাট্টি এই সামান্য টাকার জন্য যে আমার মতো একটা সুন্দরী মেয়েকে গাড়ির ড্রাইভার বানাতে পারে তার মতো ছোট লোকের চেহারা আমি দেখতে চাই না মিলা আমার গাড়ির গ্লাস ভেঙে এখানে নাক দেখে ঘুমাচ্ছ
চলো তোমাকে আমি থানায় দেব, থানায় যখন ঠেঙাবে তখন বুঝবে কত ধানে কত চাল, চলো। কিন্তু আমি আজকে কলেজে যাব না, কলেজে গেলে ওই ব্যাটা আমাকে ধরে ফেলবে। দেখি তো ফোন করেছে নাকি বদের হাট্টি। ও মাই গড, 25টা মিস কল! ওরে বদের হাট্টি, আমি আর ঘর থেকে বের হচ্ছি। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখছি। কি কলেজে যাবে না? ওর কি বিব্রত হয়েছে? ওকে কলেজে যেতেই হবে, নাকি ফাজলামা হচ্ছে? নিশ্চয়ই কলেজে কোনো গন্ডগোল পাকিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। হ্যালো, আমি মিলার কলেজের প্রিন্সিপাল বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আপনি কি মিলার বাবা বলছেন? হ্যাঁ স্যার। কয়েকদিন ধরে মিলার কলেজে অ্যাবসেন্ট থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। মিলা আছে বাড়িতে? হ্যাঁ স্যার আছে। আপনি একটু ধরুন, আমি একটু দিচ্ছি। ওকে মিলা। সুরভি, এটা কি ব্যাপার? হ্যাঁ, তোমার মেয়ে কয়েকদিন ধরে কলেজে যাচ্ছে না, অ্যাবসেন্ট। এই যে প্রিন্সিপাল ফোন করেছে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি একটু দেখো। মিলা এদিকে এদিকে, কি ব্যাপার? হ্যাঁ, প্রিন্সিপাল ফোন করেছেন যে কয়েকদিন ধরে তুই কলেজে যাচ্ছিস না, অ্যাবসেন্ট। কোথায় যাচ্ছিস, কি করছিস? এনে কথা বল প্রিন্সিপালের সঙ্গে, কথা বল। স্যার গুড মর্নিং। মর্নিং। আচ্ছা কি প্রবলেমটা? কি কয়েকদিন ধরে কলেজে আসছো না? আবার শুনলাম তুমি কোথায় নাকি ড্রাইভার গিরি করে বেড়াচ্ছো, প্রবলেমটা কি শুনি আমি? স্যার হ্যাঁ স্যার স্যার কি কি স্যার স্যার কি ভয় পেয়ে গেলে তো? শুভ বলছিলাম। হ্যালো হ্যালো, আমি রাখছি। এই না না মিলা, প্লিজ দেখো না। আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। গাড়ির কাজ ভাঙার জন্য মাইন্ড করিনি, বরং আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তো গাড়িটাই পুড়িয়ে দিতাম। আই এম সরি মিলা, আমি তোমার সাথে কথা বলতে চাই, অনেক কথা। কাল আইজ্যাক রুফটপ রেস্টুরেন্টে আমি তোমার জন্য ওয়েট করব, অ্যারাউন্ড 3। কাল যদি তুমি আসো তাহলে আমি ভাববো যে তুমি আমায় ক্ষমা করতে পেরেছ, আর যদি না আসো তাহলে প্লিজ এসো, প্লিজ বাই।
চোখের ওই তারাতে স্বপ্নের ছোঁয়াতে এঁকে দেব এ মনের ছবি, চোখের ওই তারাতে স্বপ্নের ছোঁয়াতে এঁকে দেব এ মনের ছবি। যত কথা যত সুর মেঘ ভাঙা রোদ দূর সবে দেব তোকে শুধু ভাবি, যত কথা যত সুর মেঘ ভাঙা রোদ দূর সবে দেব তোকে শুধু ভাবি। মন হারালো মন হারালো, মন তোরই প্রেমে ডানা ভাসালো, মন হারালো মন হারালো, মন তোরই প্রেমে ডানা ভাসালো। কবে থেকে শুরু বুক দুরু দুরু, কবে হলো এই প্রেম জানি না, কবে থেকে শুরু বুক দুর দুর কবে হলো এই প্রেম জানি না। জেগে থাকি রাতে তোর ভাবনাতে দুটি চোখে ঘুম আর আসে না, যত কথা যত গান কিছু মান অভিমান সবই দেব তোকে শুধু ভাবি, যত কথা যত গান কিছু মান অভিমান সবই দেব তোকে শুধু ভাবি। মন হারালো মন হারালো, মন তোরই প্রেমে ডানা ভাসালো, মন হারালো মন হারালো, মন তোরই প্রেমে ডানা ভাসালো। ভালো লাগে ভালোবাসা জাগে তোকে কাছে চাওয়া কমে না, যত কথা যত সুর মেঘ ভাঙা রোদ দূর সবই দেব তোকে শুধু ভাবি, যত কথা যত সুর মেঘ ভাঙা রোদ দূর সবই দেব তোকে শুধু ভাবি। মন হারালো মন হারালো, মন তোরই প্রেমে ডানা ভাসালো, মন হারালো মন হারালো, মন তোরই প্রেমে ডানা ভাসালো, মন হারালো মন হারালো, হাতে নিয়ে রাখলে তো হবে না, বলতে হবে। আচ্ছা কি আজকে একটু স্পেশাল মনে হচ্ছে? আজকের দিনটা আমার স্পেশাল। বুঝতে পারছি। কি গাড়ি ড্রাইভার
বাড়িতে ঢুকছে। আমি আমি কি থাকব না যাব? ও না, যাবি যাবি যাবি, তার আগে এই বোতামটা লাগিয়ে দে। আচ্ছা ছাড়ো, দেখি কি হ্যান্ডসাম মানে। আসুন স্যার। আরে বাবা রে বাবা, পাগল ছেলে। মিলার মা, মিলাকে নিয়ে না আমার খুব চিন্তা ছিল জানো। ছোটবেলা থেকে ও এত অস্থির, এত চঞ্চল, বড় হয়ে কি করবে এটা নিয়ে ভেবে আমি কোনো কুলকিনারা খুঁজে পেতাম না। কিন্তু ও যে শুভ্রর মতো একটা ছেলেকে পছন্দ করবে এটা আমি ভাবতেও পারিনি। তুমি ভাবো মিলার মা, শুভ্র একটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, কিন্তু এত বড় লোক, এত ধনী হয়েও ওর মতো ভালো ছেলে না তুমি খুঁজে পাবে না। মিলাকে একবার ডাকো তো, ওকে আমি একটু আদর করি, ডাকো। হ্যাঁ ডাকছি। মিলা, এই মিলা। মিলা, মিলা মারে 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 মারে, আমি খুব খুশি হয়েছি। তুই যে এরকম একটা কাজ করেছিস, তুই যে শুভ্রর মতো একটা ছেলেকে পছন্দ করেছিস, এতে আমি খুব খুব খুশি হয়েছি। এইবার দেখবি আমি কিভাবে কত খরচা করে তোর বিয়েটা দিই। তুই তো এতদিন তোর বাবাকে বলতিস গিফটে, হ্যাঁ গিফটটা বাবা। এবার দেখবি তোর সেই বাবা, তার কাছে যত টাকা আছে সব টাকা খরচা করে তোর বিয়ে দেবে, কি গো মিলার মা। সেই ছোট্ট মিলা, মিলার মা কত কত বড় হয়ে গেল। হ্যাঁ এই শোনো শোনো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি তাড়াতাড়ি তোমার সব পোশাক পরিবর্তন করে চলো, আমরা শুভ্রর কাছে ওকে পৌঁছে দিয়ে আসবো। মা চলো তাড়াতাড়ি। মিলাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে তাই না? আমাদের মিলা কি অসুন্দর ছিল নাকি? না, তুমি ভালো করে কখনো দেখোনি তাই বুঝতে পারো না। মিলা তোর বয়সে তোর মাকেও ঠিক এরকমই সুন্দর দেখতে ছিল। আরে আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেছিলাম, লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু তোর মা আমাকে পাত্তাই দিতে চাইনি, খুব খারাপ, চুপ কর। তারপর যখন আমার প্রেমে পড়লো তোর মা, তখন আমাকে ছাড়তেই চায় না। এসব কি বলছো মেয়ের সামনে? মেয়ের মা, সময় চলে যায় কিন্তু স্মৃতিটুকু থেকে যায়। মিলাকে যদি একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারি, ওর মুখে একটু হাসি দেখে যেতে পারি, তাহলে সেই স্মৃতিটুকু নিয়ে অন্তত মরতে পারবো। হ্যাঁ, আমাদের মেয়ের সুখই তো আমাদের সুখ। তুমি দোয়া করো। শুভ্র কি করবি? মিলা তো এলো না, হয়তো আমাকে ক্ষমা করতে পারেনি তাই আসেনি। ফোন করেছিলি? করার কথা নয় কিন্তু করেছিলাম। cannot be reached। তাহলে একবার ওদের বাড়িতে গিয়ে। নো, কেন ওদের বাড়ি যাবি না? যে মন থেকে আমাকে ক্ষমা করতে পারেনি তার বাড়ি গিয়ে কি হবে? আমার মনে হয় সামনাসামনি কথা বললে অনেক কিছু ক্লিয়ার হতো। কিচ্ছু ক্লিয়ার হবে না,
সে কারণেই ডেকেছিলাম, এলো না তো, আর তাতেই আমি আমার উত্তরটা পেয়ে গেলাম। ও আমার ব্যবহারের জন্য হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবে না, আর আমিও হ্যাংলার মতো ওদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে পারব না। ওদের বল এগুলো নিয়ে যেতে। তুই কি পারবি ওকে ভুলতে? হয়তো না, কিন্তু সেই কষ্টটা নিয়ে আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে আমার মার জন্য, আমার রেসপন্সিবিলিটির জন্য। চার বছর ধরে তুমি কোমায় আছো, এই মাত্র তোমার জ্ঞান ফিরেছে। চার বছর আগে যে অ্যাক্সিডেন্টে তুমি এখানে এসেছিলে, সেই অ্যাক্সিডেন্টেই তোমার বাবা মা মারা যায়। শুভ্র কোথায়? শুভ্র সাহেব তো বাসায় নেই। কেন, উনারা কোথায় গেছে? পাশের কমিউনিটি সেন্টারে শুভ্র সাহেবের এঙ্গেজমেন্ট। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন কেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের শুভ্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র স্বত্বাধিকারী জনাব শুভ্র চৌধুরীর সাথে বিশিষ্ট ব্যবসায়ী ভি কে চৌধুরীর একমাত্র বোন অনিতা চৌধুরীর সাথে এনগেজমেন্ট সেরেমনি এক্ষুনি শুরু করতে যাচ্ছি।
শুভ্র কোথায় গেল? এভাবে জিম মেরে বসে থাকলে চলবে? এটা করছি কিন্তু মনটা পড়ে আছে 4 বছর পেছনে। তাহলে বিয়ে করছিস কেন? বিয়েটা করছি শুধু মার জন্য। আমি যদি এখন হাল না ধরি, সংসারী না হই, মা বাঁচবে না রে। শুভ্র মা আয়। হ্যাঁ চলো। চল। আমি শুভ্র চৌধুরীকে স্টেজে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনুরোধ করছি অনিতা চৌধুরীকে স্টেজে নিয়ে আসার জন্য। এখন আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, জনাব শুভ্র চৌধুরী অনিতা চৌধুরীকে আংটি পরিয়ে দেবেন। শুভ সন্ধ্যা। আমার জীবনে আজকের মতো এত বড় আনন্দের দিন হয়তো আর আসবে না। বাবা মা হারা আমার একমাত্র ছোট বোন, তার হাতে আংটি পরিয়ে দেবে শুভ্র গ্রুপের কর্ণধার শুভ্র চৌধুরী। কালো ছিলাম, ছেলেরা আমার ফটো ডিজিট করে দিত শ্যাম বন্ডের জন্য। শ্যাম বন্ডের জন্য আমাকে কেউই ভ্যালু দিত না, আর আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু কোনটাই লাভ হয়নি, সব রেজাল্টই নেগেটিভ ছিল। আমার সব সময় ফর্সা হওয়ার খুব শখ ছিল, যখনই আমি ফর্সাদের দেখতাম মনে হতো আমারও যদি ওই রকম স্কিন হতো। এখন আপনাদের ফর্সা হওয়ার স্বপ্নকে বাস্তব করার সময় এসে গেছে। এরকম সুন্দর আর ফর্সা ত্বক, এরকম চাঁদের মতো সুন্দর রং, যার আকর্ষণ থেকে কেউ বাঁচতে পারবে না। আজ পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফেয়ার লুক ব্যবহার করে নিজেদের পার্সোনালিটিকে আকর্ষণীয় করে তুলেছেন। ফেমাস টিভি অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস শ্রদ্ধা আরিয়া খুব সহজে উজ্জ্বল ত্বকের গোপনীয় তথ্য আমাদের সাথে শেয়ার করবেন, কারণ এনারও ফেয়ার লুক এর আয়ুর্বেদিক ফর্মুলার উপর খুব বিশ্বাস আছে। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বিউটি প্রোডাক্ট যা ফর্সা ত্বকের জন্য একটা বড় আশীর্বাদ। আয়ুর্বেদিক ফেয়ার লুক এই প্রথমবার ব্যবহারেই আপনি পাবেন ফর্সা দাগহীন আর উজ্জ্বল ত্বক। প্রথমবার ব্যবহার করেই আপনি তফাৎ অনুভব করতে পারবেন। ফেয়ার লুক লোশন আপনার মুখের সাথে সাথে আপনার পুরো শরীরের ত্বককে সমানভাবে উজ্জ্বল করে তুলবে। আসুন জানা যাক ফেয়ার লুক কিভাবে ব্যবহার করতে হয়। সর্বপ্রথমে একটা টমেটো জুস একটা বোলে বার করে নিন, তার মধ্যে ফেয়ার লুক মিশিয়ে নিন। তারপর কটনের রোজ বাটার নিয়ে নিজের ত্বক পরিষ্কার করে নিন। তারপর ফেয়ার লুকের মিশ্রণ মুখে আর শরীরে সান এক্সপোজড এরিয়া গুলোতে জেন্টলি লাগিয়ে নিন, আর এটাকে কিছুক্ষণ রেখে দিন। আপনার ত্বক ফেয়ার লুক ইনগ্রেডিয়েন্টস কে ত্বকের ভেতর টেনে নেয় আর কাজ করা শুরু করে। ফেয়ার লুক এর আয়ুর্বেদিক হার্বস নিজের ফেয়ারনেস অ্যাকশন শুরু করে দেয়। 15 মিনিট পরে আপনি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাই স্কিন ইজ ফিলিং সো ফ্রেশ এন্ড গ্লোয়িং। মনে রাখবেন ফেয়ার লুক ব্যবহার করার পরে সাবানের ব্যবহার করবেন না, কারণ সাবান ব্যবহার করলে তার কেমিক্যালস আপনার নরম ত্বককে ক্ষতি করতে পারে। ফর্সা রঙের ত্বকের ইচ্ছা শুধু মহিলাদের নয় পুরুষদেরও হয়ে থাকে, কারণ জীবন পাল্টে দিতে একটা সুন্দর মুখ কতটা ইম্পর্ট্যান্ট তা তো আপনারা জানেন। একটা খুব কমন কথা আছে, ফর্সা রঙের মানুষের প্রতি
আকর্ষণ বেশি হয়। শ্যামবর্ণের জন্য আমার কলেজে খুবই প্রবলেম হতো, কেউ ভ্যালুই দিত না, এমনকি আমি অ্যাটেনশন গ্র্যাব করারও চেষ্টা করতাম কিন্তু কোনো লাভই হতো না। আমি ব্লিচ আর ফেসিয়ালও ট্রাই করেছিলাম কিন্তু সবকিছুই টেম্পোরারি ছিল। তারপর আমি ফেল লুকের ব্যাপারে জানতে পারি। আমি ভাবলাম যে যখন এত কিছু ট্রাই করেছি তখন একবার এটাও ব্যবহার করে দেখি। ফেল লুক ব্যবহার করার 10-15 দিনের মধ্যে আমার রং ফর্সা হতে শুরু করলো। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, ফেল লুক শুধু ফেসের জন্যই নয় বন্ধুরা, এটা পুরো শরীরের জন্য, ইভেন ইওর আর্মস, ইভেন ইওর নেক। এখনো পর্যন্ত মার্কেটে এইরকম প্রোডাক্ট আসেনি, ইটস আ ইউনিসেক্স প্রোডাক্ট। ফেল লুক ব্যবহার করার পরে যে কনফিডেন্স এসেছে তাতে আমি বেশ অ্যাটেনশন পাই আর খুব ভালো ফিল হয়। ন্যাচারাল উজ্জ্বলতা পাওয়ার জন্য এক্ষুনি কল করে আনিয়ে নিন। কালো ছিলাম, পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করে দিত কালো রঙের জন্য। যখন আমি পার্টিতে যেতাম তখন সবাই দেখে আমাকে হাসতো আর ঠাট্টা করতো। যখন থেকে আমি ফেয়ার লুক লোশন ইউজ করা শুরু করলাম এক সপ্তাহের মধ্যে তফাৎ বুঝতে পারলাম। আর ফেয়ার লুক ব্যবহার করার লাভ হলো এটাই যে পুরো শরীরকে ফর্সা করে দেয়। ইটস আনবিলিভেবল, এই যে আমার হাত গলা, এই দেখুন রোদে দাঁড়িয়ে থাকলেও আমার কোনো টেনশন হয় না, কারণ আমার কাছে ফেয়ার লুক আছে আর আমার মা আজকাল খুব খুশি। আর সব থেকে ভালো কথা হলো এর ফর্সা রং দেখে পাত্রপক্ষ নিজে সম্বন্ধ নিয়ে আসে। তাহলে আপনি কি ভাবছেন, নিজের খুশির দিকে নিজেই এগিয়ে যান আর নিজের মনের মতো ফর্সা রং পাওয়ার জন্য ফেয়ার লুককে নিজের বাড়িতে আনলাম। মানুষ ফেয়ার লুককে নিজেদের ডেইলি রুটিনের অন্তর্গত করেছেন। ফেয়ার লুক দিয়েছে কনফিডেন্স আর গ্লো, যার জন্য আমি পেয়েছি ফ্রিডম সবকিছু পরার। F মানে ফ্রিডম, F মানে ফেয়ার লুক, F মানে ফ্যাশন, আর এখন আমি কলেজের ফ্যাশন কুইন। ফেয়ার লুক থেকে আমি পেয়েছি ফর্সা রং আর স্বামীর ভালোবাসা। যে কাজ কোনো ফেয়ারনেস ক্রিম করতে পারেনি তা ফেয়ার লুক মাত্র 3 মাসের মধ্যেই করে দেখিয়েছে। এতদিন কোথায় ছিলে? চার বছরের মধ্যে একটা মিস কল, একটা টেক্সট করতে পারতে না? আরে কাউকে দিয়ে তো একটা খবরও পাঠাতে পারতে না? কি করে পাঠাবো শুভ্র? তোমার কাছে আসবার জন্যই তো রওনা হয়েছে। আমাকে পৌঁছে দিতে আমার বাবা মাও এসেছিলেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট কেড়ে নিয়েছে আমার বাবা মাকে। 4 বছর আমাকে আটকে রেখেছে হাসপাতালের কোমায়। 4 বছর পর জ্ঞান ফিরার মাত্রই আমি ছুটে এসেছি তোমার কাছে। আমার তো কিছু করার নেই, তোমার কোন দোষ নেই শুভ্র, দোষ আমারও নেই। দোষ কার জানো? আমার ভাগ্যের।
এটাই আমার নিয়তি শুভ্র। আমাকে ক্ষমা করে দিও শুভ্র, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অসময়ে এসে আপনাদের সুন্দর সময়টাকে নষ্ট করে দেবার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। যতন করে রাখবি বলে দিলাম তোরে মন আমার, যতন করে রাখবি বলে দিলাম তোরে মন আমার, কপাল দোষে ভাঙলো রে ঘর আপন হইল পর, ওরে বন্ধু রে সোনা বন্ধু রে, ওরে বন্ধু রে সোনা বন্ধু রে, নাই বন্ধু তুই বন্ধু চোখে আয়ে হারানো দিন যায় কি বলা মনে পড়ে তোকে, শূন্য বুকে ওঠে রে ঝড় বৃষ্টি নামে চোখে, হারানো দিন যায় কি বলা মনে পড়ে তোকে, কেন যে ঘুমাই আমার কেন জেগে ওঠা, ওরে বন্ধু রে সোনা বন্ধু রে, নাই বন্ধু তুই বন্ধু হায় বন্ধু রে, হো নাই বন্ধু তুই বন্ধু হায় বন্ধু রে, ভুলে সুজন বন্ধু থাকিস রে তুই সুখে, দেব না দেখা আমি এই জীবনে তোকে, হো আমায় ভুলে সুজন বন্ধু থাকিস রে তুই সুখে, দেব না দেখা আমি এই জীবনে তোকে, শেষে সে ঘুম চোখে জীবনে একা, ওরে বন্ধু রে সোনা বন্ধু রে, নাই বন্ধু তুই বন্ধু হায় বন্ধু রে, হো নাই বন্ধু।
মা ঘুমাওনি এখনো? ঘুম আসছে না। তুই এখানে অন্ধকারে কি করছিস? এই অন্ধকারটা ভালো লাগছে মা। ওরা ফোন করেছিল বিয়ের দিনক্ষণ। মা, আমার একটু সময় লাগবে মা। আমিও তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, যাও, এখন অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমো। যাই। সৃষ্টিকর্তা, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। তুমি দেখো, ওরা হাসপাতাল থেকে ফোন করেছিল, ডাক্তার তোমার জন্য খুব চিন্তিত। আমার জন্য চিন্তা করে আর কি হবে, আমার তো সব শেষ। তোমার ফিরে আসাটা পুরোটাই একটা মিরাকেল। আমি তো শেষ পর্যন্ত আশা ছেড়েই দিয়েছিলাম। আমি জানি, কিন্তু আমি কেন ফিরে এলাম বলতে পারেন আঙ্কেল? কার জন্য ফিরে এলাম? আমার নিয়তি কেন আমাকে মরতে দিল না? হয়তো তোমার বেঁচে থাকার আরো প্রয়োজন আছে, কারো না কারো জীবনে তোমার উপস্থিতি আরো প্রয়োজন। আমার সব আশা ভরসা শেষ। তোমার কিছুই শেষ হয়ে যায় নাই। তোমার বাবার ব্যবসা, বাড়ি, গাড়ি, যাহা কিছু আছে তা দিয়ে তোমার বাকি জীবনটা সুন্দরভাবে চলে যাবে। আমার কিছু চাই না, আমার যা আছে আপনারা বিক্রি করে দিন। বাবা মাকে হারিয়েছি, যে শুভ্রকে নিয়ে সারা জীবন স্বপ্ন দেখেছি, সেও আমার জীবন থেকে হারিয়ে গেছে। শুভ্রবাড়ির সামনে বা আশেপাশে আমাকে একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে দেবেন আঙ্কেল, যাতে দূর থেকে হলো আমি শুভ্রকে একটু দেখতে পাই। এটুকু নিয়ে সারা জীবন বাঁচতে চাই আঙ্কেল।
কিরে কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? দাদা, শুভ্রকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, শুভ্রকে নিয়ে একটু একটু করে আমি কত স্বপ্ন সাজিয়েছি, কিন্তু কাল কোত্থেকে ওই মেয়েটা এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেল দাদা। আমার ভীষণ ভয় করছে। আরে বোকা, মানুষের জীবনে কত কিছুই তো হয়, কত কিছু ঘটে, আর সে সমস্ত কিছুকে পেরিয়ে যাওয়াই হচ্ছে ব্যাপার। তুই এক কাজ কর, তুই শুভ্রকে বেশি করে সময় দে, ওকে নিয়ে ঘুরে বেড়া, শপিং এ যা, রেস্টুরেন্টে যা, ওকে ব্যস্ত রাখ, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। শুভ, অত তাড়া করছিস কেন, আস্তে খা বাবা, বিষম লাগবে তো। আর অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর আজকে আমি অনিতাকে ফেস করতে চাইছি না। আমার হয়ে গেছে। হাই শুভ্র। হাই, আর হয়েছে কি হয়েছে, আমি তো টাইম মতো এসেছি। না না, ওই হয়েছে কি জানো, আজকে না আমার অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আজকে আমাকে একটু যেতে হবে। আজকে নো কাজ নো মিটিং, তুমি আজকে সারা দিন আমার সাথে ঘুরবে। না মানে আমরা আরেকদিন ঘুরবো, আজকে সারা দিন আমার একটা কাজ আছে আসলে। মা আপনি বলুন না একটু। আমি, আচ্ছা আমি বলি, আমরা আজকে ড্রপ, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে ঘুরবে। হ্যাঁ মানে আজ সারা, মানে আমি তোমাকে বলি, মানে আজকে আমরা ড্রপ করি, মানে একটা ঝামেলা আছে, মানে কাল আজকে আজকেই কেন হতে হবে? উফ, তুমি আগে বসো তো, পরে কথা হবে। একটু ব্যাক করো তো। কোথায় যাচ্ছ? তুমি এখানে? এই বাড়িটা আমি কিনে নিয়েছি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তুমি, এসো চলো চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, এসো। আচ্ছা এই যে একটু আগে একটা মেয়ে আপনাদের দোকান থেকে বেরিয়ে গেল, কেন এসেছিল? ওনার বাবা মা ওনার বিয়ের জন্য কিছু গহনা বানিয়েছিল, আচ্ছা সেগুলো ফেরত দিয়ে গেল।
শুভ্র দেখো তো। এই এদিকে শো। হ্যাঁ পছন্দ হলো? কিছু হয়েছে? না না কি হবে, তোমার পছন্দ হয়েছে? না তোমাকে ভীষণ টায়ার্ড লাগছে। একদমই টায়ার্ড না, তোমার কি পছন্দ হলো সেটা বলো। এসব পরে হবে, আগে কোনো রেস্টুরেন্টে চলো কিছু খেয়ে নি, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে চলো। থ্যাংকস। চলো ওদিকটায় বসি। হ্যাঁ তুমি বসো, আমি ফ্রেশ রুম থেকে আসছি। প্লিজ ম্যাম। রাব প্রন একটা, চিকেন ক্যাশোনাট, ফ্রাইড রাইস উইথ মাউন্টেন ডিউ। ওকে ম্যাম। কে শুভ্র? আমার পছন্দের খাবার কোন কি করবো বল, অনেকদিন একসাথে ছিলাম তো, তাই নিজের অজান্তে তোমার পছন্দগুলো সব আমার হয়ে গেছে। বাড়ি থেকে একলাই থাকছো, আমরা যেখানেই যাচ্ছি তুমি সারাক্ষণ আমাদের পিছু পিছু ঘুরছো। তুমি থামবে শুভ্র? তুমি আর কি চাও, চাও কি তুমি? তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের মধ্যে তুমি আর আসবে না। প্লিজ নেক্সট টাইম যেন তোমাকে আর না দেখে আমাদের মধ্যে। তুমি থামবে, মনে রেখো কথাটা, আমার আর ভালো লাগছে না। শুভ্র তুমি এসো, তুমি এসো, মরতে থাকবো না এখানে। কি হচ্ছে, কাঁদছিস কেন? দাদা আমি যত চেষ্টাই করি না কেন, শুভ্রর মনে সারাক্ষণ শুধু মিলা মিলার মিলা। ও শুধু ওর মনেই থাকবে, বাস্তবে না। ও শুধু স্মৃতির পাতাতেই থাকবে, বাস্তবের খাতা থেকে আমি ওর নাম মুছে দেব।
নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কিছু ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি ওইসব স্ত্রী ও পুরুষের ব্যাপারে কথা বলবো যাদের শারীরিক সমস্যার কারণে রাতের ঘুম হারিয়ে গেছে, লজ্জার জন্য যারা ঘরের চার দেয়ালে বন্দী হয়ে গেছে। ভয় পাবেন না, আমি আপনাদের ভয় পাওয়াতেও আসিনি, বরং আমি এই সমস্যার সমাধান করার জন্য নিয়ে এসেছি একটি আয়ুর্বেদিক ওষুধ যার নাম ইয়াং ফরএভার। তো আসুন আমরা জানি কি এই ইয়াং ফরএভার। মিনা, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার স্বামী। কিসের স্বামী? একজন স্বামী বা পুরুষের কোনো যোগ্যতা আছে তোমার? চার বছর হয়ে গেছে আমাদের বিয়ের, সবসময় একা একা খালি খালি লাগে। আর থাকতে পারবো না আমি তোমার সাথে, আমি তোমার কাছে ডিভোর্স চাচ্ছি। দেখলেন তো, সুরেশের মতো কতজনের এইভাবে সুন্দর সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু এরকম হাজারো লোক আছে যাদের ইয়াং ফরএভার পাউডারের উপকার মিলছে। সুরেশ, দেখ, ইয়াং ফরএভারের জন্য এটা সামান্য সমস্যা। ইয়াং ফরএভার আপনার সব নিরাশ ভরা রাতকে এক সুন্দর ও আনন্দময় রাতে বদলে দিবে। আজ আমি আমার স্ত্রীকে সম্পূর্ণ সুখ দিতে পারছি যা একটা মেয়ে বিয়ের পর কল্পনা করে, আর তা সম্ভব হয়েছে ইয়াং ফরএভারের জন্য। এটা নিয়মিত সেবনে আমাদের পুরুষ শক্তিকে আশ্চর্যজনক রূপে অতি শক্তিশালী করছে। এটা এমন একটি ওষুধ যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের শরীরের দুর্বলতাকে সারা জীবনের জন্য দূর করে দেয়। ইয়াং ফরএভার ব্যবহারের নিয়ম একটু বুঝিয়ে বলুন। রাতে ঘুমানোর এক ঘন্টা আগে এক চামচ ইয়াং ফরএভার পাউডার এক গ্লাস দুধের সাথে সেবন করবেন। বেশি দুর্বলতা হলে সকাল সন্ধ্যা এক চামচ পাউডার দুধের সাথে সেবন করবেন। এভাবে ইয়াং ফরএভার সেবন করলে কোনো সাইড এফেক্ট হয় কি? একদমই না। বৈজ্ঞানিক উপায়ে অনেক শ্রমের মাধ্যমে বানানো হয়েছে ইয়াং ফরএভার। ইয়াং ফরএভারের চিকিৎসা কোর্সের মূল্য 5,000 টাকারও বেশি, কিন্তু স্পেশাল অফারের মাধ্যমে ইয়াং ফরএভার আপনাদের দিচ্ছি মাত্র 4,500 টাকায়। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এমনকি ফোন করে ইয়াং ফরএভার আজই অর্ডার করুন। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইনতেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার। ভালোবাসার সাথে এনজয়ের জন্য, আশ্চর্যজনক শক্তি এবং সম্পূর্ণ সন্তুষ্টির জন্য আজই অর্ডার করুন ইয়াং ফরএভার। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, ইয়াং ফরএভারের প্রত্যেকটি ওষুধ অত্যন্ত দুর্লভ। ইয়াং ফরএভার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া সিস্টেম অফ মেডিসিন এবং হোমিওপ্যাথির এক আশ্চর্য ফর্মুলা। বিশ্বাস করুন, ইয়াং ফরএভার আপনার সকল নিরাশা ভরা রাতকে আনন্দময় ও সুখময় করে দেবে। ইয়াং ফরএভারের অনেক গুণ আছে যা আমরা টিভি স্ক্রিনে সরাসরি বলতে পারছি না। আপনার সমস্যা সমাধান করার জন্য এখনই টিভি স্ক্রিনে দেয়া এই নম্বরে যোগাযোগ করুন। ইয়াং ফরএভার আপনি পাচ্ছেন মাত্র 4,500 টাকায়। ইয়াং ফরএভার আজই অর্ডার করুন। ইয়াং ফরএভার স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ততা ছাড়াও গর্ভধারণের ক্ষমতা বাড়ায়। এটা কিভাবে? এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। হাই শিবানী, তুমি মা হয়ে গেছো। আই এম সো হ্যাপি। আলেলেলে, সো কিউট। আর তুই কবে খুশির খবর শোনাবি? বাদ দে না এসব কথা। তোর কোনো সমস্যা না? তোর স্বামীর সমস্যা, তুই মা কেন হচ্ছিস না? হ্যাঁ শিবানী, তুই ঠিক বলছিস, আমার স্বামীর স্থায়িত্ব খুব কম, বেশিক্ষণ থাকতে পারে না। তুই তোর স্বামীকে ইয়াং ফরএভার খাওয়া, আমি গ্যারান্টির সাথে বলছি তোর ঘরেও ছোট বাচ্চা হবে। তুই সত্যি বলছিস? একদম ষোলো আনা সত্যি কথা বলছি, আমার এই মুন্নাও ইয়াং ফরএভারের নিশানা। ইয়াং ফরএভার হলো বীরত্বের ঔষধ, এটা খেলে তোর স্বামীর পৌরুষত্ব বাড়বে আর তুই মা হতে পারবি। কিন্তু এটা পাবো কোথায়? ইয়াং ফরএভার ক্রয় করা খুবই সহজ, এই নে ফোন আর এখনই অর্ডার কর। ইয়াং ফরএভার যুবক বৃদ্ধ সবাইকে এক রকম পুরুষ শক্তি প্রদান করে, সাথে কাম শক্তি সমানভাবে বৃদ্ধি করে। ডক্টর কাপুর, এমন সাফল্য প্রোডাক্টের মধ্যে মার্কেটে কিছু নকল ও ডুপ্লিকেট পাওয়া যায়, তো এটা ইয়াং ফরএভার এর সাথেও হতে পারে। এটা থেকে বাঁচার জন্য আপনি আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যদি কারো ইয়াং ফরএভার সম্পর্কে আরো বেশি জানতে চায় তাহলে কি করবে?
সাধারণ জনতার যেন কোনো সমস্যা না হয় এর জন্য আমরা একটি কাস্টমার কেয়ার খুলেছি। আপনার ফোন কল, এসএমএস, ইমেলকে রিসিভ করে আপনার সমস্যা সমাধান করতে পারেন। আর সাথেই ইয়ং ফরএভার পাউডার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে। ইয়ং ফরএভারের চিকিৎসা কোর্সের মূল্য 5,000 টাকারও বেশি, কিন্তু স্পেশাল অফারের মাধ্যমে ইয়ং ফরএভার আপনাদের দিচ্ছি মাত্র 4,500 টাকায়। জি হ্যাঁ, মাত্র 4,500 টাকায়। আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছে পাবেন, বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইনতেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার। তাহলে চিন্তা কিসের, এখনই অর্ডার করুন বহুমুখী ইয়াং ফরএভার আর আপনার জীবনে নিয়ে আসুন এক নতুন সকাল। কে পাঠিয়েছে তোদের? এত রাতে ছেলেটা বেরিয়ে গেল আর আর তোমরা কেউ আটকাতে পারলে না? অপদার্থ সব। শুভ, কোথায় গেছিলি? মা, মা, ওকে রাখো, আমি আসছি। আরে এত রাতে আবার কোথায় যাচ্ছিস? আমি আসছি মা। শুভ, শুভ শোন, শুভ্র তুমি? ছি, শুভ্র এত রাতে তুমি? তোমার ভাই, তোমার ভাই মিলাকে খুন করতে লোক পাঠিয়েছিল। প্রশ্ন করো, জিজ্ঞেস করো। বেশ করেছে, ও খুব ভালো করে জানে তোমার আর আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর দুদিন পরে আমাদের বিয়ে। তা সত্ত্বেও কেন আমাদের মাঝখানে এসে দাঁড়াচ্ছে? তাই বলে একটা জলজ্যান্ত মানুষ মেরে ফেলতে হবে? শুভ্র, তোমার মা গত একটা বছর ধরে আমার বোনটাকে স্বপ্ন দেখিয়েছে, আর আমার বোন তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। আমার বাপ মা মরা বোন তোমাকে নিয়ে স্বপ্নের একটা সংসার সাজিয়েছে, আর তুমি তুমি ওকে প্রতিদিন কষ্ট দিয়ে যাচ্ছ। কোথায় তোমার কমিটমেন্ট? 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 কোন কমিটমেন্টের কথা আপনি বলছেন? এনগেজমেন্টের দিন থেকে আজ অবধি একটি বারোকে আমি বলেছি যে আমি আপনার বোনকে বিয়ে করব না? এনগেজমেন্টের দিন থেকে আজ অবধি আমি কি আমার কমিটমেন্টের জায়গা থেকে এক বারো সরে দাঁড়িয়েছি? বাকি কি রেখেছো? হ্যাঁ, কি বাকি রেখেছো? প্রত্যেকটা দিন তুমি আমার বোনকে কাঁদিয়েছ। তোমার সাথে ভালো মনে আমার বোন বেরিয়েছে আর বাড়িতে ফিরেছে চোখে অশ্রু নিয়ে। আমি বেঁচে থাকতে আমার বোনের চোখে অশ্রু আমি দেখতে পারবো না। আচ্ছা, তাই বলে একটা মানুষ মেরে ফেলো? একটা নয়, ও সুখের জন্য প্রয়োজন হলে আমি 10টা খুন করতে পারি। ওকে, ওকে, আই গট ইট, আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, ভবিষ্যৎ তোমার আমার মাঝখানে যদি কিছু হয় তাহলে এই লোকটি আমাকে স্ট্রেইট মেরে ফেলবে, খুন করবে এই লোকটি আমাকে। যারা যারা মানুষ খুন করতে পারে তাদের সাথে আর যাই হোক, আর যাই হোক, সারা জীবন ঘর করা সম্ভব। এই
I'm sorry. Shubhra! শুভ কোথায় গিয়েছিলি? অনিতাদের বাড়ি গেছিল। ওকে ওরা পথের কাঁটা ভেবে খুন করতে চেয়েছিল। কারণ যাই হোক না কেন মা, যারা মানুষ খুন করার কথা ভাবতে পারে তাদের সাথে আর যাই হোক একসাথে ঘর করা সম্ভব না। আমি আমি ওদের সাথে সবকিছু শেষ করে এসেছি মা, সব। বিয়েটা করছি শুধু মার জন্য। বেশ করেছিস, আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। মা, আমি ওর সঙ্গেই তোর বিয়ে দেব। সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বাকি টেনে লোনা প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বাকি টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে
যাবে না, কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি সাধনা পড়ে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। মিলা মিলা কোথায় গেল মেয়েটা? মিলা, ম্যানেজার সাহেবকে বলুন ফাইলগুলো পাঠাতে, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে। হেমা, শুভ, মিলা কি তোর কাছে গেছে? না তো, কেন, কি হয়েছে? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পা, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। হ্যালো স্যার, আমি জুয়েলারি দোকান থেকে আকমল বলছি স্যার। হ্যাঁ বলুন স্যার, আপনাকে একটু আমাদের এখানে আসতে হবে স্যার। কেন স্যার? ওই যে মিলা ম্যাডাম স্যার আমাদের এখানে এসে তো একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছেন। মিলা? জি স্যার, উনি তো রীতিমতো আমাদেরকে বাটপার বানিয়ে ফেলছেন স্যার, একটু আসুন প্লিজ। আচ্ছা আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আপনি একটু ম্যাডামকে বোঝান, তুমি এসব বলছো কেন? বলছো এসো না, আমি বলছি তো শোনো। আচ্ছা আচ্ছা শোনো, আমার আমার কথাটা শোনো, এসো তুমি, এসো এসো। এই যে এগুলো কি, গতকাল দুজনে একসাথে দোকান থেকে ডেলিভারি নিয়ে এলাম, মনে নেই তোমার? কিন্তু শুভ্র, এ কি করে সম্ভব? কালকের কথা আমি ভুলে গেলাম। ওয়েল, আমিও তো অবাক হচ্ছি। দোকানের লোকজন গুলো না জানি কি মনে করবে। আরে ধুর, দোকানের লোকজন আবার কি মনে করবে? তুমি ঠিক আছো কিনা সেটা বলো। আমি ঠিক আছি। শিওর? নাকি বিকেলে ডাক্তারের কাছে যাব? না 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 না, আমি একদম ঠিক আছি। শুভ, মা, শুভ দেখ তো এই কার্ডগুলোর মধ্যে কোনটা তোদের পছন্দ সেটা তাহলে ফাইনাল করব। আরে আমি কি বলবো, তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে দাও। আরে আমি শেকেলের লোক, তোরা আজকালকার ছেলে মেয়ে, দেখ না একটা পছন্দ করে দে না। আরে আমি নীলা, দেখ না মা আপনার যেটা ভালো লাগে। এক্স্যাক্টলি, মাথা খারাপ করে দিচ্ছে। হ্যালো স্যার। মিস্টার শুভ্র, আমি মিলাদের ফ্যামিলি লয়ার মঞ্জুর বলছি। আমি আপনাকে জানি, আমি একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন করেছি। ইয়েস প্লিজ। এখন তো আপনারাই ওর সব। কাল মিলার জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
কেমন সুন্দর দেখি কোনটা আচ্ছা একটা নিবি তো একটা আচ্ছা দেখি কেমন লাগছে খুব সুন্দর চল দাও স্যার আমাকে দেন মিলার বার্থডে আমি যাবো সরু 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 চল রেডি Happy birthday to you. Mila? 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 মা মিলা কোথায় গেল ওরে বাবা রে পাগল হয়ে গেলে নাকি লিজা লিজা তাড়াতাড়ি উকিল সাহেবকে ফোন করো আসতে বলো বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে রাখুন আমি আসছি তোর এত বড় সাহস আমার বাড়িতে থেকে বলিস আমি কে আমার বাবা মা কোথায় আমার বাবা মা কোথায় আমি তো জানি না মিথ্যা কথা তারা বলতে পারে না তোরা মিথ্যাবাদী আমার বাবা মা কোথায় আমি তো এই বাড়িতে কে মিলা 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 কথা আমার মিশা শুভ্র স্যার চার বছর কমাই ছিল তো এমনটা হতেই পারে বিশেষ মুহূর্তে দুর্বল দাম্পত্য জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয় সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি আপনি কি আপনার বিবাহিত জীবনে অসুখী অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন সেবন করুন কামিনী গোল্ড সেবনের সাথে সাথে ফলাফল পাবেন প্রতি কোর্স মাত্র 2250 টাকা স্বাস্থ্যই সকল সুখের মূল আপনি কি স্বাস্থ্যের অধিকারী হতে চান সেবন করুন বডি গোল্ড প্রতি কোর্স 1650 টাকা আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন প্রতি কোর্স মাত্র 1550 টাকা মেদ ভুঁড়ি কমান অতিরিক্ত ওজন কমান টায়ার কন্ট্রোলের ঝামেলা নেই -10 সেবন করে নিজেকে আরো সুন্দর স্মার্ট ও সুদর্শন করে তুলুন মূল্য 2450
পঞ্চাশ টাকা। অশ্ব গেজ ফাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। নতুন পুরাতন আমাশয় ও বাদ ব্যথা স্বল্প সময়ে প্রতিকার করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্ব জনিত দাগ, বক্ষ বড় ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। পুরুষত্বের প্রতীক কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শীতলতা দূর করে, শক্তিশালী ও সতেজ করে। আপনি কি বিদেশ যেতে পারছেন না? আপনি কি মেডিকেল আনফিট? আপনার কি HBsAg পজিটিভ জন্ডিস? চিন্তার কিছুই নেই, আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা। যে সমস্ত মা ও বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয়। আপনি কি নানান কাজে ব্যস্ত? ব্যবসা, চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না? ঘরে বসে ঔষধ দিতে পারবেন। ঘরে বসে ঔষধ পাওয়ার জন্য যোগাযোগ। আজ আপনাকে ভুলে গেছে, কাল হয়তো আরো কাউকে ভুলে যাবে। ভুলে যাওয়ার মাত্রাটা ক্রমশ বাড়তেই থাকবে। তবে একটা অপারেশন হতে পারে, কিন্তু তাতে সাকসেসের পরিমাণ 10-20%। এই অপারেশন আমি করাবো না। কেন? তুমি কি চাও না আমি সুস্থ হই? অবশ্যই চাই, কিন্তু যেখানে সার্ভাইভ করার চান্স খুবই সামান্য, ঝুঁকিটাই বেশি, সেখানে আমি কিভাবে অপারেশনে যাই? স্যার, ও যদি সবকিছু ভুলে যায়, যদি পাগলও হয়ে যায়, যাক, ক্ষতি নেই, আমি ওই পাগলটা নিয়েই থাকবো, কিন্তু অপারেশন করাবো না, সরি। বলিস কি, তোর গায়ে হাত তুলেছে? তোকে চিনতেই পারেনি? না। ডাক্তার কি বলল? বললেন সার্জারি হতে পারে, কিন্তু সার্ভাইভ করার চান্স 20%। আমি মানা করে দিয়েছি, লাগবে না। কিন্তু ও যদি তোকে চিনতেই না পারে, তাহলে তো সেটা আরো বড় প্রবলেম। মা, যেখানে চান্স 20%, আমি কি করে হ্যাঁ বলি বলো তো? ও, তাহলে এক কাজ কর, আমি তোদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিই। তুই ওকে নিয়ে দেশের বাইরে চলে যা, বাইরে থেকেই ট্রিটমেন্ট করিয়ে আন। মিলা, মিলা, মিল, মিলা।
মিলা, 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 মা, 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 যাই, মা, কি কি হয়েছে? মিলা কোথায়? কেন ঘরে নেই? ঘরে নেই, বারান্দায় নেই, পুরো বাড়ির কোথাও নেই। সে কি গেল কোথায় মেয়েটা? কোথায় কোথায় গেল? মিলা, 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 আপনি মিলার অপারেশন কেন করেছেন? আপনি মিলার অপারেশন কেন করেছেন? আপনাকে আমি বলিনি যে এই অপারেশন আমি চাই না। আপনাকে আমি বলিনি যে ও যদি পাগলও হয়ে যায় ওই পাগলটার সাথে আমি থাকবো। আপনি মিলার অপারেশন কেন করেছেন? আপনি কেন করেছেন মিলার অপারেশন আমাকে বলুন, কেন করেছেন আপনি? শুভ্র, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। অপারেশনটা আমি করতে চাইনি, কিন্তু মিলা আমাকে বাধ্য করেছে। আপনি আমার অপারেশন করবেন কিনা বলুন। মিলা, বিষয়টা বোঝার চেষ্টা করো। অপারেশনটা খুবই কমপ্লিকেটেড, তাছাড়া শুভ্রর কনসার্ন ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না। শুভ্র? হুইজ শুভ্র? ও আমার গার্ডিয়ান? নো। ও আমার স্বামী? নো। এবং আমার বয়স 18 এর উপরে, সো আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আমি সব। আপনি যদি রাজি না থাকেন, এক্ষুনি এক টান দিয়ে আমি আমার গলাটা দুভাগ করে ফেলব। আমার আর কি করা ছিল শুভ্র? মেয়েটা যদি সত্যি সত্যি সুইসাইড করে বসত তাহলে পরিস্থিতি কি হতো বলতো? সরি, আই এম ভেরি সরি। হ্যাপি? কেন কেন করালে অপারেশন? তুমি জানো না এই অপারেশন অনেক ঝুঁকি, কেন করালে?
তোমার যদি কিছু শুভ্র, আমার বাক্সটা একটু খুলে দিবে? শুভ্র, বাবা মা সবাইকে হারিয়েছি, ঘর বাড়ি সব হারিয়েছি। যাক, আমার শুধু একটা শুভ্র আছে, আর এই শুভ্রকে যদি ভুলে যাই তাহলে কেন বাঁচব বলতে পারো? এই জন্যই অপারেশন করিয়েছি। শুভ্র, যদি একটা দিন বাঁচি, যদি একটা মিনিটও বাঁচি, আমি আমার শুভ্রকে মনে রেখে বাঁচতে চাই। আর যদি মরে যাই, আমি আমার শুভ্রকে মনে রেখে মরে যেতে চাই। তোকে ছাড়া বাঁচি কি করে বল, তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। এ কথা তো ছিল না, কথা তো ছিল না, মাঝ পথে ছেড়ে যাবি, দেব না রে যেতে কিছুতে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। ছিল একই সাথে চলবো সময় পথে, যদি আসে রাত ঘুমিয়ে চাঁদ হয়ে দেব আলো, মুছে দেব রাত কালো, জীবনেরই গান শুনিয়ে। ভুলে গেলি কি করে, কেন আজ হেরে যাবি, পারবো না তোকে হারাতে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে।
শুভ, নিজের দিকে একবার তাকাবি না বাবা? এই কদিনে কি চেহারা হয়েছে তোর! ভালো করে খাওয়া দাওয়া করিস না, ঠিক মতো ঘুমোস না, এভাবে চললে তোর যদি কিছু হয়ে যায় আমি আমি কি নিয়ে বাঁচব বলতো? কি করব মা, ওই চার দেয়ালটার ভেতরে আমার জীবনটা যে বন্দি, ওকে ছাড়া কষ্ট পাচ্ছি, কিন্তু শুভ্র কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। ও ঘুম, খাওয়া দাওয়া, ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছে। আপনি আমার সব সাপোর্ট গুলো অফ করে দিন, আমি চলে যাই। আমি চলে গেলে হয়তো শুভ্র স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বাবু, জীবনটা অনেক মূল্যবান, একে নিয়ে ছেলে খেলা করো না। ডাক্তারবাবু, একটা কথা ছিল, বলছি ছেলেটাকে নিয়ে আমি কি করি বলুন তো? এভাবে দিনের পর দিন ঘর সংসার ব্যবসাপত্র সব ছেড়ে ওই মেয়েটার জন্য এখানে পড়ে রয়েছে, ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। এভাবে চলতে থাকলে ওর ভবিষ্যৎটা কি হবে বলুন তো? আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। মেয়েটাকে আমি দেখে এলাম, মেয়েটা আমাকে কি বললো জানেন? বললো ভেন্টিলেশনটা খুলে দিতে। ওর ধারণা ভেন্টিলেশনটা খুলে দিলে ও তো আর থাকবে না, তখনই শুভ্র স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আপনার চিন্তার সাথে ওর ইচ্ছাটার মিল দেখে আমি খুব অবাক হচ্ছি। অক্সিজেনটা লাগা তাড়াতাড়ি, সরেন। কোথায় থাকেন আপনারা? এখানে কার ডিউটি ছিল স্যার? আমার। কোথায় ছিলেন আপনি? মেয়েটা কি করে সবকিছু খুলে ফেললো? আর ২০টা সেকেন্ড দেরি হলে মেয়েটা মারা যেতে পারতো, বুঝতে পারছেন আপনারা? দিস ইজ লাস্ট টাইম, বি কেয়ারফুল, এরপরে কিন্তু একজনেরও চাকরি থাকবে না। এসব কি, এসব কি কেন করেছে? এসব আমি করবই। কেন 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 করো এরকম পাগলামো? শুভ্র, তোমার কষ্ট যে আমার আর ভালো লাগে না,
যে শুভ্রকে দেখে সবাই হিংসে করত, যে শুভ্র দামি দামি রেস্টুরেন্ট ছাড়া খেত না, নরম বিছানা ছাড়া ঘুমত না, সে শুভ্র এখন হাসপাতালের করিডোরে শুয়ে থাকে। সে খায় না, বাসায় যায় না, সে ঘুমায় না। আমি কি করে সহ্য করব? মিলা, নিজের দিকে একবার দেখেছ? একবার দেখো, তোমাকে এই অবস্থায় রেখে আমি গিয়ে অফিস করব? আমি ভালো ভালো খাবো, ভালো ঘুমাবো? আমি পারবো না। তুমি সত্যি, তুমি সত্যি যদি আমাকে ভালোবাসো মিলা, তাহলে আজকে রাত্রে বাসাই যাবে, ফ্রেশ হবে। কালকে আমাদের রিলেশনের 5 বছর পূর্ণ হবে। কালকে সকালে ফ্রেশ হয়ে তুমি আমার সঙ্গে দেখা করবে, ঠিক ঠিক আগের সে শুভ্র চৌধুরীর মতো হয়ে। আর যদি না করো তাহলে আমি আবার করব। কি করব আমি তোমাকে নিয়ে, কি করব? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসবো, কিন্তু তুমি আমাকে কথা দাও, আর কখনো, আর কখনো এরকম পাগলামো করবে না, কথা দাও। কথা দিচ্ছি। প্রমিস? প্রমিস। আমাকে ছেড়ে চলে যেতে চাস? তুই ছাড়া আর আমার কি আছে বল? কথা দে অনিতা, আর কোনদিন তুই আমাকে ছেড়ে যাবার কথা কল্পনাও করবি না। কথা দে, কথা দে আমাকে, তুই কথা দে। মিলা, তোকে আমি বাঁচতে দেব না। কি ব্যাপার, আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? কিছু হয়েছে? কথা বলছেন না কেন? কি কিছু হয়েছে স্যার? আপনি আমার সাথে একটু অফিসে আসুন না। কি হয়েছে বলুন, আপনি কি হয়েছে স্যার? আপনি আমার সঙ্গে অফিসে আসুন না স্যার, প্লিজ। না না না, আপনি এখানে বলুন, কি মিলার কিছু হয়েছে? আপনি চলুন স্যার, আমি সব বলছি। না আমি যাব না কোথাও, আপনি বলুন না, কি মিলার কিছু হয়েছে? সরি স্যার, শি ইজ নো মোর। Oh, my God.
মহাভারতের চিকিৎসা বিজ্ঞানী শ্রী সুনীল কুমার বিশ্বাসের বিস্ময়কর জাদুকরী আবিষ্কার ম্যাজিক প্লাস। ইহা নিয়মিত 7 দিন সেবনে পাবেন হারানো যৌবন পুনরুদ্ধার ও অনাবিল সুখী দাম্পত্য জীবন। আর পারছি না রে। কেন কেন কেন? একবার, দুবার, বারো বার। বারো বার? ওটাই ম্যাজিক। ম্যাজিক প্লাস, ইহা নিয়মিত 7 দিন সেবনে পাবেন হারানো যৌবন পুনরুদ্ধার ও অনাবিল সুখী দাম্পত্য জীবন। আপনি কি গোপন রোগে ভুগছেন, দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ অঙ্গ নরম, স্থায়িত্ব কম? আর দেরি না করে এখনই যোগাযোগ করুন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে সকল ভাইয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়েছেন, তাদের অনুরোধ, জীবনের শেষ চিকিৎসা মনে করে সামান্য অর্থের বিনিময়ে অসামান্য সুফল ভোগ করুন। মূল্য 4,100 টাকা মাত্র। গ্রোয়িং পাওয়ার ওয়েল, মূল্য 2,450 টাকা মাত্র। ম্যাজিক প্লাস, ইহা নিয়মিত 7 দিন সেবনে পাবেন হারানো যৌবন পুনরুদ্ধার ও অনাবিল সুখী দাম্পত্য জীবন। আপনি কি গোপন রোগে ভুগছেন, দাম্পত্য জীবনে অসুখী, বিশেষ অঙ্গ নরম, স্থায়িত্ব কম? আর দেরি না করে এখনই যোগাযোগ করুন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। বিশেষ করে প্রবাসী বন্ধুরা এই সুযোগ গ্রহণ করতে পারেন। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে মাত্র 5 দিনে পৌঁছে দেওয়া হবে। যে সকল প্রবাসী ভাইয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়েছেন, তাদের অনুরোধ, জীবনের শেষ চিকিৎসা মনে করে সামান্য অর্থের বিনিময়ে অসামান্য সুফল ভোগ করুন। মূল্য 4,100 টাকা মাত্র। গ্রোয়িং পাওয়ার ওয়েল, মূল্য 2,450 টাকা মাত্র। পরিপূর্ণ ও সুখী দাম্পত্যের জন্য ম্যাজিক প্লাস। শুভ্র চৌধুরী, আমি শুভ্র চৌধুরী সবকিছু ছেড়ে দিয়েছি তোর জন্য। এই এই তুই আমাকে কি করে ছেড়ে চলে যাস? এই আমি তোর জন্য অফিস ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, সংসার ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি তোর জন্য। তুই কি করে ছেড়ে যাস আমাকে? কথা বলবি না? বলবি না? বল না। ছাড়া বাঁচি কি করে বল, তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে,
তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। এই কথা তো ছিল না, এই কথা তো ছিল না, মাঝে পথে ছেড়ে যাবি দেব না রে যেতে কিছুতে। তোকে ছাড়া মাঝে কি করে বল, মরি কি করে বলে দে। ওই লোকটাই খুন করেছে মিলাকে, কোথায় থাকেন আপনারা, কি করেছেন আপনারা? Completely responsibility. কি হবে বুঝতে পারছেন? একজনেরও চাকরি থাকবে না, প্রত্যেককে প্রত্যেককে জেল খাটতে হবে। স্যার, কে খুন করেছে? একজনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যে লোকটি আইসিউতে ঢুকে মিলার সবগুলো সাপোর্ট খুলে ফেলেছে, বাট লোকটার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। Sir, can I see the footage? Sure. Let's go. তুই আমার মিলার অক্সিজেন খুলে দিয়েছিলি, তুই আমার মিলার ট্রাকোস্টোমি খুলে দিয়েছিলি, এবার আমি তোর রিয়েল ট্রাকোস্টোমি খুলে নেব। তারপর জোড়া খুনের মামলায় 20 বছরের জেল। এখন আপনার সময় কিভাবে কাটে? এখন আমার হাত একটু ধরবে, এসো এসো। ওই যে দেখো, আমাকে চা ঠেলে দেয়, আমি খাই। খুব ভালো চা করে জানো, এসো। দেখো করেছি, আমি না খাইয়েছিলাম, খাবি না,
আগে ওকে খাইয়ে দিই, তারপর আমি খাই। পাগল রিপোর্টার ইন্টারভিউ নিচ্ছে, আসছি পাগল। ওই যে শুয়ে আছে ওর সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি, এই নিঃশ্বাসটা যতদিন আছে ততদিন আমি ওর সাথে গল্প করেই কাটিয়ে দেব। তোকে ছাড়া বাঁচি কি করে বল, তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। এ কথা তো ছিল না, কথা তো ছিল না, মাঝ পথে ছেড়ে যাবি, দেব না রে যেতে কিছুতে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে। তোকে ছাড়া বাঁচি কি করে বল, মরি কি করে বলে দে।